নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা চাপুন টি চাপ আসসালাম আলাইকুম রহমতুল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা ওয়াসালাম আল্লাহ আম্মা বাদ সম্মানিত দর্শক আজকে কোরআন সুন্না রিসার্চ সেন্টার কর্তৃক আয়োজিত রমজানুল মুবারকের বিশেষ এই প্রোগ্রামে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি হাবিবুর রহমান আলফরিদি আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন কী ও কেন বিশ্ব বিশ্বজুড়ে মানবতা আস শৃঙ্খলিত আবদ্ধ নির্যাতিত বিশেষ করে মুসলিম সমাজ মুসলিম জাতি আজকে পৃথিবীতে অবহেলিত লাঞ্ছিত জুলুমের শিকার পৃথিবীতে মানবতা কোথায় পাবে সেই মুক্তির জন্যে জীবন কাঠি কোথায় পাবে মুক্তির সনদ কে দিবে কোনো বিজ্ঞানী জ্ঞানী দার্শনিক পণ্ডিত পারবে কি মানবতাকে মুক্তি দেওয়ার জন্য কোনো সংবিধান রচনা করে শান্তি দিতে মুক্তি দিতে না পারবে না পারবে কি পারবে তিনি যিনি জ্ঞানী গণী বিজ্ঞানীদেরকে পণ্ডিতদেরকে যিনি সৃষ্টি করেছেন সে আল্লাহ পারবে মানবতাকে মুক্তি দেওয়ার জন্য সংবিধান দিতে আল্লাহতালা বলেছেন আল কোরআন হুদাল্লিনাস অবইন তিমাল হুদা ওয়ালফুর কন আল কোরআন মানবতার জন্য একটি হেদায়তের গ্রন্থ এবং উপদেশাবলিতে পরিপূর্ণ ওয়ালফুর কন এটা এমন একটা গ্রন্থ সত্য এবং মিথ্যার মাঝে স্পষ্ট করে দেয় কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ স্পষ্ট করে দেয় কোরআন কোন পথে চললে আল্লাহ খুশি হয় আর কোন পথে চললে শয়তান খুশি হয় সেটা স্পষ্ট করে দেয় করান উদাহরণস্বরূপ বলা যায় একটি প্লেন যে আবিষ্কার করেছে অথবা যে প্রায় পাইলট সেই প্লেনটাকে নিয়ে আকাশে উঠতে পারবে আবার জমিনে অবতরণ করতে পারবে কিন্তু একজন গেউ মানুষ মূর্খ মানুষ যে কোনোদিন চর্মচক্ষে এরূপ দেখে নেয় যদি তাকে বলা হয় যে প্লেনটাকে নিয়ে আকাশে যাও আবার জমিন অবতরণ করো তার জন্য খুবই কঠিন যত কঠিন তার জন্য তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি কঠিন মানবতার জন্য মানুষ কোনো সংবিধান রচনা করে শান্তি দিতে পারে কখনও পারবে না পারবে কে পারবে তিনি যিনি সুন্দর অবয়বে মানুষকে সৃষ্টি করেছেন দিয়েছেন ভাষা চিন্তা শক্তি ভালো মন্দের বোঝার জ্ঞান আকাশ থেকে যিনি বৃষ্টি বর্ষণ করে খাদ্যের উৎপাদন যিনি করান জমিন থেকে সে আল্লাহ দিয়েছেন মানবতার সংবিধান ঘোষণা করেছেন ওনাজ্জালনা আলাইকাল কিতাব ও ওহুদৌ রহমাতআল মুসলিমিন যে আমি এমন এক কিতাব তোমাকে দিয়েছি তিবিয়ান লিকুল্ল সাই যেই কিতাবের মধ্যে মানবতার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন বিচার ব্যবস্থা অর্থাৎ মানবতার জন্য যা কিছু প্রয়োজন একটা মানুষের জীবনে গোটা সমাজের জন্য দেশের জন্য আল্লাহ তালা কোরআনের মধ্যে সব কিছু বিস্তারিতভাবে খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন সোবাহান আল্লাহ রাসুলি করিম সাল্লা সাল্লাম বিদায় হজ্জে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন লাং তারাক্তু ফিক বিহিমা কিতাবল্লাহ অসুন্নতা রাসুলি আমি চলে যাচ্ছি তোমাদের কোনো আফসোসের প্রয়োজন নেই আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি দুটি বিষয় একটি হচ্ছে আল্লাহর কোরআন একটি হচ্ছে আমি রাসুলের হাদিস দুটাকে আঁকড়িয়ে ধরবে কোনোদিন প্রদ্যষ্ট হবে না কোনো তন্ত্র মন্ত্রের প্রয়োজন নাই আমাদেরকে আসতে হবে কোরআনের কাছে হাদিসের কাছে তাহলে আমরা শান্তি পাবো প্রিয় দর্শক এই কোরান এটা কী এবং কেন এই প্রশ্ন আমরা কোরান কোথ থেকে আসলো বিস্তারিত প্রশ্ন আমরা কোরান থেকেই জানতে পারি সংক্ষেপ দিকটি কথা আমি বলার চেষ্টা করছি আমরা যদি কোরানকে প্রশ্ন করি হে কোরান তোমাকে কে নাজিল করেছে কোরান দারুত্বহীন কণ্ঠে বলে দিবে তাং জিল উম্মির রব্বিলা আমি নাজিল হয়েছি আমাকে নাজিল করেছে রব্বুল্লা আলমিন আমাকে নাজিল করেছেন সুবাহান আল্লাহ এই কোরআন এমন এক কিতাব এই কিতাব আল্লাহর পক্ষ থেকে যে বাহক নিয়ে এসেছে হজরত জিব্রয়াল আলাই সাল্লাসাল্লাম হজরত জিব্রিয়ালের কোনো অংশই কোরআনের মধ্যে নেই এমন এমনকি যে নবীর উপরে কোরআন নাজিল হয়েছে সে নবীর কোনো পক্ষ থেকে একটি কথাও কোরআনের মধ্যে নেই সম্পূর্ণটাই কোরআনের সম্পূর্ণটাই আল্লাহর পক্ষ থেকে সুবাহানাল্লাহ আল্লাহ তালা বলে দিয়েছেন যে ওলাউ তাকউলা আলাই আলাই না আল আকাউবিন লাজনা মিনহু মিলিয়ামিনা মিনহুল ওয়তিন নবী যদি নিজের পক্ষ থেকে কোরআনের মধ্যে একটি শব্দ একটি অক্ষর বাড়িয়ে দিত আমি নবীর ডান হাতকে ধরে ফেলতাম জিউভাগে কেটে ফেলে দিতাম অর্থাৎ নবী নিজের পক্ষ থেকে কোরআনের মধ্যে একটি অক্ষর একটি শব্দ বাড়ানোর অধিকার নেই সম্পূর্ণটাই আল্লাহর পক্ষ থেকে এসেছে এখন কোরআনকে প্রশ্ন করব কোরআন দুনিয়াতে আসার আগে তুমি কোথায় ছিলে কোরআন দ্বার্থহীন কণ্ঠে জবাব দিয়ে দিবে বাল হুয়া মাজিদ ফি লৌহি মাহফুজ যে আমি ছিলাম লহ মাহফুজের মধ্যে সংরক্ষিত সুবাহান আল্লাহ এ কোরআন নাজিল হয়েছে কোন মাসে এ প্রশ্ন করলে কোরআন জবাব দিয়ে দিবে শাহরু রমাদান আল্লাবি ওং জিলা ফিহিল কোরআন কোরআন নাজিল হয়েছে রমজান মুবারকের সুবাহান আল্লাহ এটা কোন সময় নাজিল হয়েছে তাও কোরআন বলে দিবে ইন্না কদর কদরের রাত্রিতে রাতের বেলায় কোরআন নাজিল হয়েছে এখন কোরান যদি বলা হয় কোরআন তোমার উদ্দেশ্যটা কি তুমি কেন দুনিয়াতে এসছো তোমার কাজটা কী কোরআন দেরতন কণ্ঠে সুন্দর ভাষায় বলে দিবে লিতুখরিজান লিতু ইলা নূর আমি আসছি মানুষকে জাহালিয়াতের জমাট বাধা অন্ধকার থেকে আলোর পথ দেখাতে হেদায়তের আলোর পথ দেখাতে আমি এসেছি এখন যদি কোরআনকে প্রশ্ন করে কোরআন আমরা যদি পৃথিবীর যাব মতবাদকে বাদ দিয়ে তোমার কোরআনকে আমরা মানি তোমার কোরানের বিধানগুলো আমরা মানি আমাদের কি ফায়দা হবে কি লাভ হবে কোরআন সে জবাব দিয়ে দেবে ফালা দেবেদায় আলহিম ইয়াহ ইয়াহজানুন যারা ফামাং তাবিয়াল হুদায়া কোরআন এর যারা গ্রহণ করবে যারা কোরআন মোতাবেক জীবন পরিচালনা করবে যারা কোরআন মোতাবেক তার রাষ্ট্র পরিচালনা করবে যারা কোরআন মোতাবেক তার তার জীবনের প্রত্যেকটি ক্ষেত্র পরিচালনা করবে ফালা খাউফুন আলাইহিম যে সমাজে কোরআন দিয়ে পরিচালিত হবে ফালা খাউফুন আলাইহিম সেই সমাজের মধ্যে কোনো ভয় থাকবে না কিসের ভয় চুরির ভয় ডাকাতির ভয় সন্ত্রাসীর ভয় চাঁদাবাজির ভয় তারপরে দুর্নীতির ভয় কোনো ভয় থাকবে না কোরআনের সমাজ সব কিছুকে দেশ থেকে উৎখাত করে দিবে সুবাহান আল্লাহ হুম ইয়াহ জানুন এবং চিন্তিত হতে হবে না কোরআনের সমাজে মানুষ থাকবে না প্যারেশানি তার খাবারের ব্যবস্থা তার চাকরির ব্যবস্থা তার চিকিৎসার ব্যবস্থা কোরআনের সমাজ মাস গ্যারান্টি দিয়ে দিয়েছেন সোবাহান্লাহ সম্মানিত দিনী ভাইয়েরা সুতরাং আমাদেরকে কোরআন মোতাবেক জীবন করতে হবে যারা এই দুনিয়াতে আল্লাহর দেয়া পৃথিবীতে আল্লাহর কোরআনকে বাদ দিয়ে আল্লাহর কোরআন ব্যতীত অন্য অন্য কোন আইনের মাধ্যমে ফায়সালা করে আল্লাহ তালা বলেছেন ওমাল্লাহামিয়া হকুম বিমাঙ্গাউলা ইকমুল কাফিরুন ফাউলাই ইকমুল ফাসিকুন উন ফাউলা ইকমুল সুরা মধ্যে আল্লাহ তালা তিন তিনবার বলেছে যারা কোরআন ব্যতীত ফায়সালা কোরআন ছাড়া অন্য কোন বিধান দিয়ে ফায়সালা দিবে যারা কোরআন ব্যতীত অন্য কোন অন্য কোনো মতাদর্শ দিয়ে দুনিয়াতে ফায়সালা দিবে অন্য কোন বিষয় দিয়ে দুনিয়াতে ফায়সালা দিবে এরা হলো জালেম এরা হলো ফাসেক এরা হলো কাফের সুরা মায়দার মধ্যে তিন তিনবার বলেছে আল্লাহ তালা এই জন্যে এই দুনিয়াতে কোরআন ব্যতীত অন্য কোনো মতবাদ মানা যাবে না কোরআন এমন এক কিতাব সুযোগ বুঝে কিছু মানলাম আর সুযোগ বুঝে কিছু ছেড়ে দিলাম এই সুযোগ নাই আল্লাহ তালা বলেছেন আপাত মেনুনা দিল কিতাব ফুরুনা বিবাদ তুমি কি সুযোগ বুঝে কোরআনের কিছু অংশ মানবে আবার কিছু ছেড়ে দিবে এই সুযোগ তোমাকে দেওয়া হয় নাই পুরো ইমান রাখতে হবে পুরো মানার চেষ্টা করতে হবে কারণ কোরআনের এমন এক কিতাব জালিক্যাল কিতাব লারাই বা ফি যার মধ্যে কোনো সন্দেহ অবকাশ নাই যার মধ্যে কোনো ভুল নাই আলহামদুলিল্লাহ ডক্টর মরিশ বোকাইলি সে খুব বিজ্ঞ মানুষ একজন বিজ্ঞ ব্যক্তি সে সিদ্ধান্ত নিয়েছে যখন সে জাতিতে খ্রিস্টান সে সিদ্ধান্ত নিয়েছে আমি কোরআনের ভুল জোরে ছাড়বো এই জন্যে সে ডক্টর মরিস বুকাইলি সে আরবি ভাষা শিখেছে পাণ্ডিত্য অর্জন করেছে পাণ্ডিত্য অর্জন করে লাল কলম হাতে নিয়েছে কোরআনকে সামনে খুলেছে সামনে খুলে সিদ্ধান্ত নিয়েছে আমি আজকে কোরআন থেকে ভোল ধরবো লাল কলম নিয়ে সে বসেছে বসে প্রথমে সে কোরআনটা খুলল তেলাওয়াত শুরু করলো আলিফলামিম ডক্টর মরিস বোখাইলি কিছুই তো বুঝি না আলিফলাম মিম অর্থটা কি ডক্টর মরিস বোখাইলি হতাশ হয়ে গেল এত জ্ঞান অর্জন করলাম আরবি ভাষার উপরে বালাগাতের উপরে মান্তিকের উপরে নাউশাস্ত্রের উপরে আমি তো কিছুই বুঝলাম না অর্থাৎ আলিফলাম মিম বলার সঙ্গে সঙ্গেই ডক্টর মরিস বুখালি একটা চর মেরেছে কোরআন এমন জোরে চর মেরেছে সে নিজেই বুঝতে পেরেছে তার চরের ভার কত এরপরে সামনের দিকে সে পড়তেছে দা আলি কাল বাফি এটা এমন কিতাব যার মধ্যে কোনো ভোল নাই সন্দেহ নাই সন্দের অবকাশে নাই আরেকটা চর মারলো হতবম্ব হয়ে গেল এই এটা কেমন কিতাব যার মধ্যে সন্দের অবকাশে নাই আর আমি আসছি ভোল ধরার জন্য দেখি সামনে দেখে কি বলে তারপর সে তেলোয়াত করল হুদাল্ল মু এই কোরআন তুই হেদায়ত দিবে তাদেরকে যারা মুতাকি যারা মাথা নত করে কোরআনার কাছে আসবে যারা কোরআন থেকে হেদায়ত নিয়ে এসে আসবে তাদেরকে কোরআন হেদায়ত দিবে সঙ্গে সঙ্গে মরিস বুকাইলি তার মধ্যে ইমানের ছোঁয়া লেগে গেল কালিমা ফরিফল ইহা ইহু মোহাম্মদ রসুল্লাহ সাল সাল্লাম ডক্টর মরিজ বুকাইলি সে মুসলমান হয়ে গেল সুতরাং কোরআন এমন এক কিতাব রাসুলি করিম সল্লি সাল্লাম বলেছেন মন করা কুরআনাহ বল চান না যে ব্যক্তি কোরআনকে কোরআনকে অধ্যয়ন করবে ফস্তাজ হারাহু এবং সেটাকে সে অধ্যয়ন করে সেই মোতাবেক জীবনটা গড়বে সেই মোতাবেক আমল করবে ফাহ্লা হালালাহু হর হারাহু ফাহল হালালাহু হালালকে হালাল জানবে হারামকে হারাম জানবে কোরআন যেটাকে হালাল বলেছে সেটাকে হালাল মনে করবে আর কোরআন যেটা হারাম বলেছে সেটাকে হারাম মনে করবে আত জান্না জাননা আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহ কোরআন তো হালাল করেছে যে ওয়ালাই ফাওয়া কালো ইং নিজেকে মোমেন দাবি করতে হলে আল্লাহর রাস্তা আস্থা রাখতে হবে এখন যিনি মোমেন হবে সে অবশ্যই আস্থা রাখবে সে কোনোদিন আস্থাকে ছেড়ে দিবে না কোরআন তো হালাল করেছে ওকার না ভি ওলা তাবার রোজনা তাবার রোজাল জাহেলিয়াত নারীরা ঘরের মধ্যে থাকো ব্যাপর্দা ঘর থেকে জাহেলিয়াতের মতো বের হয়েও না পর্দাকে ফরজ করে দিয়েছে যে মমিন হবে সে সবসময় পর্দাকে ফরজ হিসাবে জানবে সে কখনো বলবে না যে পর্দার নফল করলে করবে না করলে নাই যারা কোরআনের প্রত্যেকটা বিধানকে শরীর হিসাবে মেনে নেবে কোরআন শরীফের প্রত্যেকটা বিধানকে সে নিজে বাস্তব জীবনে আমল করার চেষ্টা করবে তাহলে এই কোরআন তাকে জান্নাতে প্রবেশ করাবে সুবাহান সুতরাং আমাদেরকে কোরানকে বুঝে পড়তে হবে আল্লাহ তালা সুরা মোহাম্মদের মধ্যে স্পষ্ট ভাষা বলে দিয়েছেন যে আফ আলাইয়ুন আল কোরআন আম আলা কুলুবিন আফফাল তোমার তোমাদের কি হলো তোমরা কেন কোরআনটা বুঝে পড়ো না তোমরা কেন কোরআন বুঝে পড়ো না আমি কি তোমাদের অন্তরে মোহর মারি দিয়েছি নাকি আজকে দেখা যায় আমরা সব পড়ি অনেক মোটামুটি ইংরেজি বই পড়ি অঙ্ক করি যেমিতি পড়ি বীজগণিত করি অনেক কিছুই করি কিন্তু কোরআনটা পড়ার মতো যোগ্যতা আমার নাই কেন আল্লাহ তালা ধমক দিয়ে বলেছেন আমি কি তোমাদের অন্তরে মোহর মারি দিয়েছি নাকি কেন কোরআনটা বুঝে পড়ো না আর আল্লাহ তালা তাও বলে দিয়েছেন কোরআন আলী জিক্রি ফাহালমি মুদাকির আমি কোরআনকে বুঝার জন্য সহজ করে দিয়েছি আসুকি কেউ বোঝার জন্য চেষ্টা করবে শিক্ষা নিবে সুতরাং কোরআন আল্লাহ সহজ করে দিয়েছেন দেখা যায় একটা মূর্খ মানুষ আগে দেখেছি আমার এক দাদি ছিল ওনার আমার এক কাকা থাকতো বিদেশের বাড়িতে সৌদি আরব থাকতো তখন সেখান থেকে বাংলা চিঠি লিখতো আর ওই আমার দাদি সে নিজে চিঠিটা সে পড়তে পারতো না এই জন্যে আমাদের কাছে আসতো পরীক্ষার সময় পরীক্ষায় যাব একটু পরে কয়ে যে ভাই না ভালো আমার ছেলে আমার জাদুমণি বিদেশ থেকে কী লেখছে আমি একটু বুঝতে চেষ্টা করি আমার একটু বুঝাই দিই আমার কলেজে ঠান্ডা হবে তখন আমার সে দাদিকে পরীক্ষার পূর্ব মুহূর্তে হলেও ওনার আবেগের কারণে ওই চিঠিটা পড়িয়ে ওনাকে বুঝিয়ে দিয়েছি যে আপনার ছেলে এই কথাগুলো বলেছে তাহলে একটা মুরুক্ষ মহিলা যার কোনো বাংলা পড়তে পারে না সে সে পর্যন্ত ওই বাংলাটা বোঝার জন্য চেষ্টা করে বুঝে পেললো আজকে আমরা যদি কোরআনটাকে না বোঝার চেষ্টা করি আর কোরআন তো হচ্ছে আল্লাহর মেসেজ সন্তানের চিঠির সাথে কোরআনের চিঠি কোরআনটা আল্লাহ দেওয়া একটা চিঠি ওই চিঠির মূল্য তো অনেক অনেক বেশি ওই চিঠির সাথে তো কোনো তুলনাই হয় না সুতরাং কোরআনটাকে সন্তানের চিঠি বোঝার জন্যে একটা মহিলা একটা পিতা পাগল পাগলপাড়া হয়ে যায় আল্লাহর দেয়া ছিটি কোরআনকে বোঝার জন্য আমি কেন পাগল পাগলপাড়া হব না যদি আমি পাগল পাগলপাড়া না হই আল্লাহর দরবারে আমাকে জবাব দিয়ে করতে হবে এই জন্য আমাদের প্রত্যেকের উচিত কোরআনটা বুঝি বুঝি পড়া আসুন রমজান হওয়ারকে আমরা অন্তত কোরআনটাকে বুঝি বুঝি পড়ি আর কোরআনের পক্ষে আমরা থাকবো আমাদের সময় দেখা যায় অনেকে কোরআনের বিরুদ্ধে কথা বলে অলরেডি কোরআনের তাফসির বিরুদ্ধে কথা বলে যেখানে কোরআনের তাফসির সেখানে বাধা সৃষ্টি করে আসলে এটা তো আজকের না আল্লাহ তালা বলে দিয়েছেন الله তালা বলেছেন আবু যখন নবীজি করতেন কোরআনের ব্যাখ্যা দিতেন কোরআন তালাত করতেন তখন তারা হট্টগোল সৃষ্টি করতো আর বাধা দিত তারা যেন নবীজি কোরআনের মাহফিল করতে না পারে দেখা যায় আজু সে আবু জাহেলের কিছু অনুসারী পৃথিবীতে আছে যেখানে কোরআনের কথা হয় হাদিসের কথা হয় সেখানে বাধা সৃষ্টি করে আমাদেরকে আসতে হবে কোরআনের পক্ষে রাসুলের পক্ষে দিনের পক্ষে তাহলে মুক্তি পাবো যেন আমাদেরকে কোরআন থেকে শিক্ষা নিয়ে হাদিস থেকে শিক্ষা নিয়ে সেই মোতাবেক জীবনটা গড়ার তফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন